দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। নন্দীগ্রাম বিধানসভার রেয়াপাড়া বিধায়ক কার্যালয় থেকে নিজ বিধানসভা এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বোধনা জ্ঞাপন করে তাদের সাফল্য মণ্ডিত ভবিষ্যৎ কামনা করলেন সনাতনী জননেতা এলাকা জনপ্রিয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলার 2017 থেকে 2022 সালের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল তার নথি চেয়ে পাঠানো হয়েছিল, সে সম্বন্ধে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন, 2017 সালের পর নন বেসিক পিটিটিআই ছাড়া নিয়োগ প্রক্রিয়া হয়েছে তা সম্পূর্ণ অবৈধ, এমনকি পরীক্ষা দেয়নি চাকরি পেয়েছেন তা অবৈধভাবে, যারা ফেল করেছে তাদের টাকার বিনিময়ে চাকরি হয়েছে তা অবৈধ, তার সাথে নতুন দুর্গন্ধ 18 বছর বয়স হয়নি চাকরি পেয়েছেন, তার 200 জনের লিস্ট আমি বের করেছি, 18 বছর হয়নি ভোটার লিস্টে নাম ওঠেনি যারা চাকরি পেয়েছেন তারা সকলেই বাদ যাবেন। আপনাকে আমি পরিষ্কারভাবে বলছি, 17 সালের পরে নন বেসিক নিয়োগ যদি হয়ে থাকে অবৈধ, বেসিক মানে পিটিটিআই ছাড়া নিয়োগ, আপনারা সার্কুলারটা দেখুন, তখন এইচআরডি মিনিস্টার ছিলেন স্মৃতি ইরানি মহোদয়া, তিনি বারে বারে পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দিয়েছেন 2017-র 31 মার্চ, তারপরে যদি কোনো প্রাইমারিতে নিয়োগ হয়ে থাকে বেসিক অর্থাৎ পিটিটিআই ছাড়া সে নিয়োগ অবৈধ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পরীক্ষা দেননি চাকরি পেয়েছেন এ নিয়োগ অবৈধ, সংখ্যা কে কোথায় কোন জেলা কোথায় বাড়ি আমার জানার দরকার নেই। 3 হচ্ছে পরীক্ষায় ফেল করেছেন টাকা দিয়ে চাকরি পেয়েছেন সে নিয়োগ অবৈধ, আর 4 এখন যেটা বেরোচ্ছে আবার দুর্গন্ধ, সেটা হচ্ছে 18 বছর হয়নি চাকরি দিয়েছেন, আমার কাছেই 200 ডেট অফ বার্থ আমি বের করেছি যাদের 16-17 বছর অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে। দাদা আজকের মামলা হয়েছে ওই বিষয়ে কি বলবেন? বাদ যাবে, তুমি 18 বছর হওনি ভোটাধিকার পাওনি, তুমি যদি মাস্টার হয়ে যাও সেই মাস্টারের যা পরিণতি হওয়া উচিত তাই হবে। পূর্ব মেদিনীপুর থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।